নিঃসঙ্গ বিষাদের জীবন বয়ে বেড়ায়। একটা সময়ে অর্থবিত্ত প্রাচুর্য ঐশ্বর্যে ভরা ছিল জীবন, চাকচিক্যের ছিল না কোনো অভাব, জীবনটা ছিল আগাগোড়া জলুসে আচ্ছাদিত। সুখের ভেলায় ভাসতে ভাসতে তৈরি করেছি সুখের দালান, দালানের নিচের ঘরটা নিয়ে কখনো ভাববার অবকাশ পাইনি। হ্যাঁ, নিচের তলার কথাই বলছি, বলছি জীবন সত্তার কথা। কখনো এতটুকু অভাব স্পর্শ করতে পারেনি জীবন সত্তার ঘরখানি, কেবলই বিচরণ করে চলেছি দোতলার কামরাগুলোকে নিয়ে। মানব সত্তার কামরাগুলোকে সাজিয়েছি সুনিপুণ কাব্যে পঙ্ক্তিমালায়। মানব সত্তায় মেতে থেকে কখন যে জীবন সত্তা ধীরে ধীরে ঘুনে ধরে তছনছ করেছে বুঝবার অবকাশ পাইনি। নিমেষে খুঁটিগুলো হতে শুরু করেছে ক্ষয়, দালানখানি ভাসছে শূন্য বালুকাময়ে। বোধ শক্তিগুলো যখন কাজ করতে শুরু করল তখন চারপাশটা শূন্যতায় ভরা, বিশ্বাসের ঘর ভেঙে রূপান্তরিত হয়েছে ধ্বংসস্তূপে। ভরসার স্থানগুলো ধারণ করেছে ধূসর বর্ণে, সন্ধান মেলেনি নির্ভরতার কোনো প্রাচীরের। তাই আজ বারে বারে খড়কুটো আঁকড়ে ধরি, চোখের সমুদ্রে ভেসে বেড়াই একাকিত্বের নীল ক্ষত নিয়ে। একদিন দু চোখ জুড়ে ছিল সারি সারি স্বপ্ন আর নীলপদ্ম, নীল ক্ষতগুলো ছাড় দেয়নি পবিত্র জলাশয়ে স্পস্ফুটিত নীলপদ্মকে। জীবন সত্তায় যে ঝড় উঠেছে তাতে মানব সত্তা আজ হুমকির সম্মুখীন। মানব সত্তার কষ্টে জর্জরিত কাব্য পঙ্ক্তিমালায় ক্ষুধার রাজ্যে কেবলই হাহাকার, জীব সত্তার পরিপূর্ণ চাহিদার কাছে মানব সত্তার মুখ থুবড়ে পড়েছে। ক্ষুধার্ত দেহ খেতে চায় মানব সত্তার বিরাজমান কবিতার পঙ্ক্তিমালা। জীবনের শেষ সঞ্চয় কাব্য ও পঙ্ক্তিমালা, রক্তক্ষরণে হয়েছে জীর্ণ শীর্ণ। তাই অবাক দৃষ্টিতে থমকে মানব সত্তা কবে আসবে সৃষ্টিশীল জীবনের নিশ্চয়তা।